নমস্কার, আজকে সাপ্তাহিক সময় আলোচনা করব। সাপ্তাহিকের মধ্যে নটা একটি পনেরো তারিখ এই সপ্তাহে সূর্যের সমসপ্তম যোগ রয়েছে এবং বুধের একটি যোগ রয়েছে। আমার এই সপ্তাহে গণেশ পূর্ণিম কন্টিনিউ রয়েছে, তার মধ্যে মেষ রাশি এবং সাথে আরও বারো রাশি কেমন যোগ। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আজ আপনার যে কাজে বাধা আসবে এবং কাজে যে বাধাটা আছে যেটা কীভাবে কাটে সেটা একটা ব্যাপার থাকবে, আপনাদের চিন্তা থাকবে। ইএনটি এবং ঠান্ডা লাগা একটা প্রবলেম থাকবে, শুক্র গ্রহে লজ্জিত দোষ থাকার কারণে আপনি কাউকে কোনো কমিটমেন্ট করে সেটা রাখতে পারবেন এবং বিশেষ করে অর্থ ব্যাপারে কাউকে কোনো কমিটমেন্ট করবেন না। গাড়ি বা মোবাইলের জন্য খরচ হতে পারে, ল্যাপটপের জন্য খরচ হতে পারে, ভাই বোনের সাথে আপনার কোনো ধরনের মনোমালিন্য হতে, সঞ্চয় থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং সঞ্চয় এবং আটকে দেওয়া কাজ কমপ্লিট হবে এবং আপনার কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবে। সেল বাড়বে, যদি ব্যবসা করে থাকেন সেখানে কোনো গুড নিউজ, আপনি মার্কেটিং বা মিডিয়া লাইনে কোনো কাজ করে দেন সেখানে আপনি সাকসেস হবেন। যদি গার্মেন্টসের ব্যবসা বা লেডিস কোনো আইটেমের ব্যবসা সেখানে সাকসেস পাবেন। পেটের প্রবলেম আপনার পার্টনার, যে আপনি বিবাহিত পার্টনার, পেটের প্রবলেম, ইনফ্লেশন, আয় চোখের কোনো প্রবলেম হতে পারে। বিষয় রাশি আপনার রাশিতেই যেহেতু দেবগুরু বৃহস্পতি বসে আছে, আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনি হয়তো কোনো গুরু বা এরকম কোনো কারোর সাথে, বিশেষ করে ব্যক্তির সাথে দেখা হবে। দাম্পত্য জীবনে আপনি হয়তো প্ল্যান করবেন কীভাবে যে দাম্পত্য জীবনটা ঠিকঠাক করে চালানোর জন্য সে হয়তো প্ল্যান করে চলার চেষ্টা করবেন। আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে এবং আপনার যদি সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে, সরকারি আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে, সরকারের জন্য আছে লাভবান হবেন এবং সরকারি ব্যক্তির দ্বারা আপনি লাভবান, আপনি যদি সরকারি নিজে কোনো কর্ম করেন সেখান থেকে লাভবান হবেন। প্রপার্টি বা আপনার যদি গাড়ি থেকে দেয় সেখানে অর্থ লস হবে, অর্থ খরচে একাধিক উপায় ধনপ্রাপ্তি এবং আপনার কোনো এক্সট্রা ইনকাম হতে পারে। কোনো সরকারি ব্যক্তিতে আপনি লাভবান হয়, বা আমার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং শুক্র থেকে যে ফিফথ হাউসে আছে সন্তানের কোনো ইএনটি প্রবলেম এবং চোখের কোনো প্রবলেম হতে আপনার সন্তানের বসের থেকে কোনো কথা শুনতে পারে। আপনি চাকরি বা বসের থেকে কোনো কথা শুনতে ব্যস্ত, যথেষ্ট ব্যস্তমূল্য সময়টা কাটবে, কাজের যাওয়ার ভীষণটা চাপের মধ্যে থাকবে এবং ব্যবসায় আপনার ক্লায়েন্টের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে। কোনো কারণে আপনি ব্যবসার ব্যাপারে সরকারি নোটিশ পেতে পারেন, পার্টনারের বাবা মার ফ্যামিলির সাথে আপনি একসাথে কোনো ঘুরতে যেতে পারেন। মিথুন রাশি এই সপ্তাহে বুধের একটু যোগের কারণে আপনার সময়টা অনেকটাই বেটার হবে, কিন্তু শরীর থেকে ডিস্টার্ব, বিশেষ করে ব্যাক পেন বা স্টনিসের কোনো ব্যথা হতে পারে, ইএনটি প্রবলেম, দাঁতের ব্যথা এবং এরকম কোনো প্রবলেমে ভুগতে, অর্থাৎ কোনো পেনের জন্য একটু কষ্ট হতে পারে। নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজের অপারেটি পেতে পারে, বড় কোনো অর্ডার পেতে পারে এবং আপনার ব্যাংকে বা সরকারি দপ্তরে একাধিকবার ঘুরতে মানে চক্কর কাটতে হতে পারে, কারণ কোনো কাজ একসাথে হবে না। ছোটোখাটো কোনো রিনোভেট করতে ফ্যামিলি কোনো রিনোভেটের কাজ করতে সেটা খরচ হতে পারে, তীর্থযাত্রা করতে বাবা মার জন্য কোনো ডক্টর হসপিটালের জন্য খরচ হতে পারে এবং আপনার রিলেশনের চিকিৎসায় পার্টনার আপনার কোনো গুড নিউজ দিতে পারে। কর্কট রাশি, কর্কট রাশি আপনার যেহেতু গ্রহণদোষ তৈরি হচ্ছে মনটা বড় অস্থিরতায় কাটবে এবং মানুষের একটা শান্তি বিঘ্নতে হবে, কাজে মন লাগবে না, ঠিক করে একটা মেজাজ হবে। নটাই কি এগোতেই জল থেকে সাবধান, জল দিয়ে কোনো ইনফেকশন বা জলে জলভ্রমণে কোনো সাবধানে যাবে এবং শরীর স্বাস্থ্যের সাবধান, ইএনটি ফ্যাক্টর হতে পারে, সন্তানের চিন্তা আপনার সন্তানের চিন্তা হতে পারে এবং গাড়ি বা মোবাইলের জন্য খরচ হতে পারে, চোট লাগা বা সন্তানের কোনো কারণে টেনশন হলে সন্তানের টেনশন রাখতে পারে। অফিসে যদি কাজকর্মগুলো অফিসে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে, কাজে যায় একটু বিগড়ে যেতে পারে, আপনার বস আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে, পার্টনারের বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে এবং আপনার সাথে পার্টনার কোনো কারণে মনোমালিন্য পরিস্থিতি হতে পারে। সিংহ রাশি এই সপ্তাহটা আপনার অনেক টেনশন হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম যদি করতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মী প্রতিষ্ঠান যদি পরিশ্রম করতে সাকসেস পাবেন। কোনো একাধিক বা কোনো মিটিং বা কোনো বিশেষ কোনো কাজে আপনাকে একাধিকবার যেতে হচ্ছে সেখানে যদি যেতে পারেন সেখানে সাকসেস পাবেন, কেরিয়ারে যথেষ্ট গুড নিউজ পাবেন। আপনি কর্মের বসের কাছ থেকে কোনো অফার পেতে পারেন, বস আপনাকে একাধিক বা কোনো কর্মসূচি আপনার ট্রাভেল করতে হতে পারে, একাধিক জায়গায় যেতে হতে পারে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং বারে বারে আপনি সেই অর্থ ফেরত করে লক করতে হবে। সরকারি আটকে থাকা অর্থ পাবেন, অন্য কোনো জায়গাতে আপনার অর্থ পেতে পারেন, খুব পরিশ্রম করতে পারেন, সাকসেস পাবেন। যদি আপনি জমি বা এই ধরনের গাড়ির সংক্রান্ত কোনো কর্মসূচি জড়িত থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই সপ্তাহে কিছু রিটার্ন দেবে, কিন্তু আপনার খাটনি হবে, খরচ যেমনি বাড়বে ইনকাম হবে, আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং পার্টনার সাথে কোনো জায়গায় আপনি শপিং বা মলে যেতে পারেন। কন্যা রাশি আপনার রাশির বুধাইত্ব যোগ তৈরি হওয়ায় আপনার যদি কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে এবং আপনি সেখানে যথেষ্ট সাকসেস হবে, সোশ্যাল মিডিয়া বা এরকম কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনার যথেষ্ট সাপোর্ট করবে, সেখানে কোনো আপনি হিতৈষী বুদ্ধি পাবে এবং আপনার যথেষ্ট সম্মান বাড়বে, কেরিয়ারের রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, বসের প্রশংসা পাবেন, যদি চাকরি করেন বসের প্রশংসা, ভালো কোনো জায়গায় আপনার প্রজেক্ট ভালো কোনো ট্রান্সফার পাবেন, আপনার মনে ইচ্ছা কোনো এক্সট্রা ইনকাম হবে এবং
আপনার ওয়ার্ক লোড যথেষ্ট বেড়ে যাবে, ফ্যামিলির কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, ঘরের জন্য কোনো জিনিস কেনাকাটি করতে ঘরে অনলাইনে আপনার হাজব্যান্ড ওয়াইফ যিনি আসছেন কোনো কেনাকাটি করতে যেতে পারেন, পার্টনারদের কোনো পুজো যেতে পারেন, কিনতে যেতে পারেন, ফ্যামিলি লোক একসাথে কোনো পূজায় যথেষ্ট আপনি ইনভলভ থাকতে পারেন বা কাউকে গিফট দিতে পারেন। তুলারাশি বিপরীত রাজ্য তৈরি হওয়ায় আপনার পরিশ্রম যদি করে পরিশ্রমের ফলাভ করতে হবে, সমস্যার সমাধান হবে, ইলেকট্রনিক আইটেম খারাপ হতে পারে, তার জন্য খরচের 9-12 আপনার প্রচণ্ড কাজে ব্যস্ততায় মনটা পিছনে অশান্ত থাকতে পারে, সরকারি দপ্তরে যেতে হতে পারে, ক্লায়েন্টের সাথে আপনার ক্লায়েন্টের কাছে আপনি যেতে পারেন অর্থের জন্য, এবং পার্টি প্রোগ্রামে যেতে পারেন, কিছু কস্টলি আইটেম আপনি কেনার পিছনে খরচ হতে পারে, এবং আপনার রিলেটিভ ব্যাচে আপনি যেতে পারেন, কোনো কিছু গিফট দিলে আপনার খরচ হতে পারে, বৈদেশিক কোনো কাজে আপনি সাকসেস পাবেন, গুড নিউজ পেতে পারেন, ব্যাংক লোন বা এরকম কোনো দীর্ঘদিন যে ঘুরছে সেখানে সাকসেস পাবেন, কোনো গুড নিউজ পাবেন, 10-13 পৌঁছে হঠাৎ কোনো ঝামেলা হবে। বৃশ্চিক রাশি ব্যস্ততা প্রচন্ড কাটবে, অনেক রকমভাবে আপনার কাজে ব্যস্ততা পাবে, এবং কোনো জায়গাতে আপনার অর্থ পেতে আটকে অর্থ ফেরত পাবেন, ক্লায়েন্ট যে ক্লায়েন্টটা চলে গেছে সেই ক্লায়েন্ট ফিরে আসবে, এবং আপনার সেল বাড়বে, নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ডিল হতে পারে, এবং আপনার যে ক্যারিয়ার যে পারপাসটা আটকেছে সেই পারপাসে আপনার সাকসেস হবে, এবং ক্যারিয়ার ডেটে কোনো কারণে আপনার একাধিক ট্রাভেল করতে হবে, বাবা মার শরীর যেহেতু ডিস্টার্ব, বাবা মার জন্য কোনো লস হতে পারে, চুরি হতে বাবা মার কোনো আপনার বাইরে কোনো দুজন থাকে তার শরীরটা ডিস্টার্ব হতে পারে, এবং আপনার পেটের প্রবলেম, ইএনটির প্রবলেম, এই ধরনের প্রবলেম হতে পারে, পার্টনারের শরীরটা ডিস্টার্ব হতে পারে, কারোর বাড়িতে আপনি যেতে পারেন এবং পার্টনার সাথে একসাথে শপিংয়ে যেতে পারেন। ধনুরাশি এবং আপনার ধনুরাশি কিন্তু এই সপ্তাহে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে, বিশেষ করে খরচের ব্যাপারে কন্ট্রোল করতে হবে, শরীর কিন্তু ইচ্ছা হতে বিশেষ করে মুখ্যমন্ত্রীর কোনো প্রবলেম হতে পারে, কোনো সরকারি নোটিশ পেতে পারে, এবং ক্লায়েন্ট যেসব ক্লায়েন্ট আপনার বাধা হচ্ছে তার জন্য কাস্টমার যত্ন ব্যস্ত হয় সেখান থেকে কাস্টমার আপনার ডিস্টার্ব হতে পারে, ক্লায়েন্ট কেটে যেতে পারে, হওয়া কাজ বিগড়ে যেতে পারে, এবং মাথার ভিতরে চিৎচে মেজাজ হতে পারে, আপনার গুরুর সাথে কোনো দেখা হতে পারে, আপনার যে গুরুজন বা গুরু আশ্রমে আপনি যেতে পারেন, ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারেন, পার্টনারের কাছ থেকে কোনো মানসিক আঘাত পেতে পারেন, এবং আপনার কিন্তু বড় খরচ হতে পারে, খরচটা বাচ্চা ছোটো কোনো ছোটো ছোটো ধনলাভ হতে পারে। মকর রাশি বুধের দুযোগ তৈরি হওয়া এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই ধনলাভ হবে, বড় কোনো কাজ, বড় কোনো চুক্তি, বড় কোনো যোগাযোগ, বড় কোনো প্রজেক্ট পেতে পারেন, সিনিয়র আপনার যথেষ্ট প্রফেশনাল করবে, এবং সিনিয়র আপনার কথা শুনবে, আপনার সাথে যথেষ্ট আপনার গুরুত্ব দেবে, এবং ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে, প্রপার্টি রিলেটেড বা ফ্যামিলির কোনো গুড নিউজ পেতে পারেন, অনেকদিন কোনো জিনিস সেল করে ভাবছেন সেটা সেল হতে পারে, এবং আপনার ঘরে কোনো রিনোভেশনের কাজ করার জন্য খরচ হতে পারে, রাজনীতির ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ হতে পারে, এবং তার সাথে যথেষ্ট আপনি ভালো বুদ্ধি বা ভালো পরামর্শ পেতে পারেন, এবং পার্টনার আপনার কোনো যথেষ্ট গুড নিউজ দেবে। কুম্ভ রাশি আপনার রাশিতে মালব্যোগ তৈরি হওয়ায় এবং শনি বক্রি হওয়ায় হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হয় এবং বড় কোনো ধনলাভ হতে পারে, মুখ যথেষ্ট ভালো থাকবে, বেশ আনন্দচ্ছল মুখ থাকবে, ফ্যামিলি মেম্বার এবং আটকে থাকা কাজ কমপ্লিট হবে, গুড নিউজ পেতে পারেন, ব্যাংকের সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে, কোনো অনেক সরকারি যোজনা যেগুলো আটকে যেগুলো সেখানে সাকসেস পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, এবং কোনো পার্টি প্রোগ্রাম একসাথে যেতে পারেন বন্ধুদের সাথে বা আপনার হাজব্যান্ড একসাথে, ইলেকট্রিক্যাল কোনো আইটেম বা ঘরের কোনো জিনিস কেনাবেচা কিনে খরচ হতে পারে, গিফট কিনতে পারেন কাউকে, তো গিফট দেওয়া পুজোর যেহেতু পুজোর মাস আছে গিফট কেনার জন্য বা গিফট কাউকে দেওয়ার জন্য খরচ হতে পারে, আপনার কোর্ট বা সরকারি দপ্তরে একাধিক যেতে হতে পারে এবং সেই জন্য খরচ হতে পারে, পার্টনার বা আপনি একসাথে কোনো তীর্থে যেতে পারেন। সর্বশেষ আছে যে মীন রাশি আপনার এই সপ্তাহে কিন্তু ভীষণ আপডাউনের মধ্যে চলবে, কোনো ইএনটি প্রবলেম বা আপনার মুখ্যমন্ত্রী কোনো চোটা লাগতে পারে, সরকারি চালান পেনাল্টি বা কোনো কোনো কারণে আপনার কোনো হয়তো রাস্তাতে কোনো ট্রাফিক গুলো তাতে কোনো খরচ হতে পারে, অর্থাৎ সাবধানে আপনার অনলাইন ট্রানজাকশন কিন্তু সাবধানে কোনো লস হতে পারে, টেনশানে যথেষ্ট বাড়বে, পুরনো কোনো অর্থ পেতে পারেন, এবং আপনি সেটা এক্সট্রা ইনকাম হবে ঠিকই কিন্তু সেটা আপনি ইয়ে করবেন হাতছাড়া করবেন, যদি কেউ কোনো অফার দেয় এক্সট্রা ইনকাম সেটা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবেন, তাহলে কেন খরচ হবে এবং মানুষের অস্ত্রের কমানোর জন্য অবশ্যই সেই এক্সট্রা ইনকাম রাস্তাটা আপনাকে ধরতে হবে, কোনো ছোটোখাটো হয়তো ডুবে যেতে পারে, এবং পার্টনার আপনার যথেষ্ট আপনার জন্য পুজো হচ্ছে কোনো ধর্মের প্রতি যাতে ইন্টারেস্ট বাড়বে, এটা ওভারঅল আপনার একটা ডিসকাশন করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তাহলে বাংলাতে ওভারঅল ডিসকাশন বা ব্যক্তিগত হরস কুমার যোগাযোগ করতে অবশ্যই বুকিং অ্যাপ ফোন করে নেবেন, বুকিং নম্বর 8910-7225-9423-9601, যে কোনো ফোনে যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্তে আপনি সুরক্ষা দাঁড়িয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।